তার গা দিয়ে লাল রক্ত বেরিয়ে গেছে। সাটা ভাঙা এরকম ভিডিও দেখতে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা কর দেখিয়েছি। নমস্কার, আমি সুব্রত, আজকে দেখাবো যে কিভাবে ডিম সিদ্ধ করতে হয়, ঠিক আছে? তো আমি এই দুটো ডিম আজকে সিদ্ধ করব। তো এই দুটো ডিম আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, আর এটা পাত্রটা দেখছো, পাত্রটা আমি পরিষ্কার জল দিয়েছি, তোমরা দেখে ঠিক পাচ্ছ। আর দুটো ডিম সিদ্ধ করব। দেখো এই ডিমটায় এটা কিছু না, এটা রক্ত জড়িয়ে আছে, মানে যখন ডিমটা পেরেছিল মুরগিটা, ঠিক আছে, তার গা দিয়ে লাল রক্ত বেরিয়ে গেছে। তাহলে তোমরা ঠিক পাচ্ছ নিশ্চয়ই যে তার যন্ত্রণাটা কতটা হয়েছিল, ঠিক আছে? গা দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো দেখো ভালো করে দেখো, হ্যাঁ দেখেছো। এবার চলো এগিয়ে আমরা সিদ্ধ করে আদা দেবো, ঠিক আছে? চলো চলো বাবু শোনো। তারপরে এইখানে নিয়ে আসলাম, এটা আমাদের গ্যাস দেখতে পাচ্ছ, আর এটা হলো গ্যাস, আর এটা চুলা, ঠিক আছে? এখন গ্যাস কীভাবে অন করতে হয় আশা করি তোমরা সকলে জানো, তাও যারা নতুন যদি না জানো তাহলে একটু দেখে নাও। এটা এটা নিচের দিকে আছে, নিচের দিকে আছে, এটা এই পয়েন্টটা নিচের দিকে আছে, এটা শুধু উপরের দিকে উঠাতে হবে, ঠিক আছে? তাহলে গ্যাসটা অন হয়ে গেল, ঠিক আছে? এবার চুলাতে এসে এটা দেখো, এই দাগটা এদিকে আছে, এটা উপরের দিকে দিতে হবে। তারপরে দেখবে গ্যাসের একটা আওয়াজ হবে, দেখছো একটা গ্যাসের আওয়াজ হচ্ছে, হ্যাঁ দেখলা? এবার এটা এটাকে বলা হয় সালাই কাঠি, মানে গ্যাসের সালাই কাঠি যাকে বলা হয়। এটা যদি আমি এটাকে প্রেস করতে হবে, ঠিক আছে? প্রেস করলে হু দেখলা আগুন জ্বলে গেল। এবার সিম্পল আমি এখন এটার উপর বসিয়ে দেবো। আমি পরিমাপ মতো জল নিয়ে নিয়েছি, জল অবশ্যই একটু কম আছে, কোনো ব্যাপার নয়। তাহলে যখন সিদ্ধটা হয়ে যাবে মোটামুটি 5 মিনিট, 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দাও, হয়ে যাবে সিদ্ধ। 4 থেকে 5 মিনিট পরে আমি দেখাচ্ছি কোয়ালিটিটা কেমন হচ্ছে, ঠিক আছে? কিপ ইট ওয়াচ। এটা সোজা করেছিলাম, এটা এখন উল্টো, গ্যাস বন্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে এটা উপরে ছিল, এটা ডাউন, ব্যাস গ্যাস কমপ্লিট, চলা কমপ্লিট। এবার আমি ডিমটাকে সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এখন এটা নিচ্ছে না, ডিমটা সিদ্ধ কমপ্লিট। এখন আমি খাবো, তোমাদের এখন দেখাবো না যে কীভাবে খাবো, ঠিক আছে? আশা করি তোমরা খাওয়াটা জানো, সেই জন্য দেখাচ্ছে না, এটা আমার পার্সোনাল প্রাইভেসি, কীভাবে খাবো সেটা তোমাকে দেখতে হবে না। আমি এখন ওই ডিমটা শুদ্ধ খেয়াল, ঠিক আছে? সাটা ভাঙা এরকম ভিডিও দেখতে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা ঘর দেখে খেয়েছি, একটা ডিম খতম। এবার নেক্সট ডিম, ডিম নাম্বার টু, কি ফাসিল মানুষ, হ্যাঁ ডিম ডিম শুদ্ধ করা জানে না, গিয়ে ভিডিও এখন পর্যন্ত দেখতেছে, কাটে কেটিও চা ডিম শুদ্ধ না, গুনটা ডিম শুদ্ধ দেখতেছে তো। এই যা সাবস্ক্রাইব করে চলে যা, এরম ভিডিও যদি পাস, এরম ভিডিও যদি আরো চাইস তো সাবস্ক্রাইব কর, আর যদি না করিস তো ভাগ আনতে, ভিডিও শেষ, কত দেখবি আরো, খাওয়া দেখবি, খাওয়া দেখ। আজ এটা শুধু ভিডিও দেখতে খুব ভালো লাগে না, ডিম যদি না শিখতে পারিস, কেউ যদি এই ভিডিওতে যদি শিখে নিস তাহলে তোর মতো জঘন্য কোনো মানুষই হয় না, বুঝলি? যা একটা বিয়ে কর গা, বিয়েটে করে ডিম শুধু কাকা। Pokok, pokok.